নিউজিল্যান্ডের তিন দফায় শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ দুই দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা তুলে নিলেও তৃতীয় দফার পর আবারও তা জারি করেছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা মার্কিন গণমাধ্যম এপি জানায় সর্বশেষ ভূমিকম্পটি আট দশমিক এক মাত্রার ছিল তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বেশ কয়েকটি শহরে শত শত বাসিন্দারা উঁচু এলাকায় পৌঁছানোর চেষ্টার সময় বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে রিক্টার স্কেলে স্কেলে এর আগের দুটি ভূমিকম্প সাত দশমিক চার ও সাত দশমিক তিন মাত্রার ছিল দেশটিতে সফলত বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাসার